আসসালামু আলাইকুম। তোমরা জয়েন করেছো সি ইউনিটের এডমিশন টেস্ট টিসপিতে। আমি আইফেতা তোমাদেরকে এই পর্বে ওয়েলকাম করছি। সি ইউনিটের সমস্ত কিছুর টেস্ট পেতে সাথেই থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো একটি যোগ্যতার বিষয়ে। তোমরা যারা কমার্সের আছো তাদের আবেদন করার জন্য কী কী লাগবে সেটা একটু দেখে নেই। অর্থাৎ আবেদনের যোগ্যতা কী, আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে দিয়েছো কিংবা এলেভেনে দিয়েছো ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট যেগুলো কমার্স শাখার মধ্যেই পড়ে, কমার্স গ্রুপের মধ্যেই পড়ে, এগুলো কমার্সের এক একটি শাখা, এইসব শাখা থেকে এসেছো, তারা কমার্স গ্রুপের হয়ে অর্থাৎ সি ইউনিটের হয়ে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে তোমাদের ভর্তি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি দিতে হবে 2018 সালে। 2018 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কেবলমাত্র তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এইচএসসি এইচএসসি দিতে হবে 2018 সালে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। বন্ধুরা, তিন নম্বর শর্ত হিসেবে রয়েছে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষায় জিপিএর যোগফল হবে, এই দুটো পরীক্ষা দ্বারা জিপিএর যোগফল হতে হবে 7.50। এবং এর সাথে আরও একটি ছোট্ট শর্ত পূরণ করতে হবে, তা হচ্ছে এই দুটো পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আলাদা আলাদাভাবে জিপিএ হতে হবে, অর্থাৎ এসএসসির জন্য জিপিএ হতে হবে ন্যূনতম 3.50 এবং এইচএসসির জন্য হতে হবে একই রকম 3.50। আলাদা আলাদাভাবে এটা হতে হবে এবং টোটাল 7.50 হতে হবে। আর তোমরা যারা কমার্স গ্রুপের হয়ে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ শাখা এবং বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে এসেছো তাদের অবশ্যই অ্যাকাউন্টিং এই বিষয়টি থাকতে হবে এবং অ্যাকাউন্টিং বিষয়টি থাকার পর তোমরা আবেদন করতে পারবে। যদি অ্যাকাউন্টিং বিষয়টি না থাকে তাহলে আবেদন করতে পারবে না। আর এই অ্যাকাউন্টিং বিষয়টি থাকবে এবং তারপরে এই অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম বিগ্রেড তোমাদের পেতে হবে। বন্ধুরা, তোমরা যারা ইংলিশ মিডিয়ামের রয়েছো বা তোমাদের যে বন্ধুরা ইংলিশ মিডিয়ামের রয়েছে তাদের জন্য সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দেওয়ার একটি সুযোগ থাকছে। তাদের ও লেভেলে 5টি বিষয়ে এবং এ লেভেলে 2টি বিষয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা, ইংলিশ মিডিয়াম থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই সি ইউনিটে। কী বললাম, ও লেভেলে 5টি বিষয়ে এবং এ লেভেলে 2টি বিষয়ে তাদেরকে উত্তীর্ণ হতে হবে, তারা তাহলে আবেদন করতে পারবে। এবং ইংলিশ মিডিয়ামের যে সকল বন্ধুদের এ লেভেলে বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এই 4টি বিষয়ে যে কোনো একটি থাকবে তারা আবেদন করতে পারবে। এই 4টি বিষয়ে যে কোনো একটি থাকতে হবে তাহলে তারা সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, আরও একটি বিষয় হচ্ছে ইংলিশ মিডিয়ামের ও লেভেল এবং এ লেভেল মিলিয়ে 7টি বিষয়ের মধ্যে তাদেরকে 4টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং বাকি 3টি বিষয়ে ন্যূনতম সি গ্রেড পেতে হবে, তাহলেই তারা কেবল আবেদন করতে পারবে। তোমরা যারা কমার্স গ্রুপে রয়েছো তাদের ভর্তি পরীক্ষাটা কেমন হবে, কত মার্কের হয় প্রশ্ন, কতগুলো প্রশ্ন হয়? ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে 100টি প্রশ্ন এবং এই 100টি প্রশ্নের জন্য 120 নম্বর। একটি প্রশ্ন তাহলে কত করে মার্ক ধারণ করে? একটি প্রশ্নের জন্য তাহলে মার্ক থাকে 1.2 করে। আর কমার্স গ্রুপের জন্য যে ভুল উত্তর করার জন্য যে মার্কসটা কাটা হয় সেটি অন্যান্য গ্রুপের চেয়ে একটু ভিন্ন ধরনের, তাদের প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় হচ্ছে 0.24 করে। তার মানে হচ্ছে তাদের 5টি ভুল উত্তরের জন্য 1টি সঠিক প্রশ্নের উত্তরের নম্বর কাটা হয়। তাহলে 1টি সঠিক প্রশ্নের উত্তরের নম্বর কত? 1.2। কমার্স গ্রুপের বন্ধুরা, তোমাদের যে সকল বিষয়ে পরীক্ষা হয় তোমাদের টোটাল 5টি বিষয়ে পরীক্ষা হয়, সেই বিষয়গুলো কী কী একটু দেখে নেই। তোমাদের এই 5টি বিষয়ের মধ্যে হচ্ছে 1 বাংলা এবং 2 হচ্ছে ইংরেজি। বাংলা ও ইংরেজি দুটি কম্পালসারি বিষয় যেটা প্রত্যেকটা ইউনিটে এবং প্রত্যেকটা জায়গায় থাকে। বাংলা ইংরেজি একটি কমন বিষয়। তাছাড়া রয়েছে 3 রয়েছে হিসাব বিজ্ঞান এবং তারপর রয়েছে ব্যবসায় নীতি ও প্রয়োগ। এই চারটি পর্যন্ত তোমাদের আবশ্যক বিষয়। এই চারটি পর্যন্ত চারটা যে বিষয় বললাম যে এই চারটি তোমাদের আবশ্যক বিষয়। এরপরে 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর রয়েছে মার্কেটিং অবলিক অথবা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিকে এই যে দুটি সাবজেক্ট বললাম, মার্কেটিং এবং ফিনান্স ও ব্যাংকিং, এই দুটো বিষয়ের যে কোনো একটি নিয়ে থাকো, এটা হচ্ছে তোমাদের অপশনাল। এই দুটো বিষয়ের উচ্চ মাধ্যমিকে তোমরা যে কোনো একটি নিতে পারো। তোমরা যেটা নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়ো পরীক্ষায় ঠিক সেটাই আসে করবে। ধরে নিলাম যে তুমি উচ্চ মাধ্যমিকে মার্কেটিং নিয়েছো, তাহলে ভর্তি পরীক্ষায় মার্কেটিং নিয়ে আসে করবে, ফাইন্যান্স নয়। আবার যারা নিয়েছে ফাইন্যান্স তারা ফাইন্যান্স আসে করবে। এই যে 5টি বিষয় বললাম, 5টি বিষয়ের জন্য সমান নম্বর বরাদ্দ
বরাদ্দ, পাঁচটি বিষয়ের জন্য মার্কস হচ্ছে 24 এবং প্রশ্ন সংখ্যা হচ্ছে 20টি। এই পাঁচটি বিষয়ে প্রশ্ন থাকে কতটি? প্রত্যেকটা বিষয়ের জন্য 20টি প্রশ্ন থাকে এবং 20টি প্রশ্নের নম্বর থাকে 24। 24 করে পাঁচটি বিষয়ের শেষে এসে দাঁড়ায় 120, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হয় 1.2 এবং প্রতি ভুল উত্তরের জন্য 0.24 নম্বর কাটা হয়। বন্ধুরা, তোমরা 120 নম্বরের মধ্যে পরীক্ষা দাও, 100টি প্রশ্নে 120 নম্বরের মধ্যে পরীক্ষা দাও। এর মধ্যে তোমাদের পাস নম্বর হচ্ছে 48, 120 নম্বরের মধ্যে 48 পাস করতে হবে। এই 48 পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে, তা হচ্ছে ইংরেজি বিষয়ে ন্যূনতম 10 পেতে হবে। ইংরেজি বিষয়ে 10-এর নিচে পেলে এবং 48 এই শর্তটা ফিল আপ করার পরও কিন্তু তুমি ফেল বলে গণ্য হবে। তোমাকে 48 পেতে হবে, প্লাস হচ্ছে ইংরেজিতে 10 নম্বর পেতে হবে, বাকি অন্য কোনো শর্ত নেই। বাংলাতে তোমার এক পেলেও চলবে, এভাবে বা অন্য যে সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই তোমাকে ভালো করতে হবে, কিন্তু অন্য কোনো শর্ত নেই। শুধুমাত্র ইংরেজিতে 10 পেতে হবে এবং ইন টোটাল 48 out of 120 এইগুলোর মধ্যে 48 পেতে হবে, তাহলে তুমি পাস করবে। আর তোমার পাস করলে তোমাদের সিটের সংখ্যা রয়েছে কমার্স গ্রুপের জন্য 1250টি। আর এই যে এর আগে শুরু থেকে এই পর্যন্ত যে নিয়মগুলো করলাম, যে শর্তগুলো করলাম, সেগুলো কোটাধারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে। বন্ধুরা, তোমাদের পরীক্ষা শেষে তোমাদের মেধা স্কোর যেভাবে নির্ণয় করা হয়, তোমাদের মেধা স্কোর নির্ণয় করা হয় টোটাল 200 মার্কসের উপরে। 200 মার্কসের মধ্যে 120, এই 120 মার্কসের মধ্যে তোমরা ভর্তি পরীক্ষা দাও, বাকি 80 মার্কস দেওয়া হয় তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক SSC এবং HSC রেজাল্টের ভিত্তিতে। SSC তোমার যা রেজাল্ট, তোমার যে GPA ফোর্থ সাবজেক্ট সহ, সেটাকে 6 দ্বারা গুণ করো। ধরে নিলাম যে তুমি SSC তে GPA 5 পেয়েছো, তাহলে 5 into আমরা 6 দ্বারা গুণ করতে বলেছি, SSC-র GPA কে 6 দ্বারা গুণ করতে বলেছি, তাহলে তোমার GPA 5 কে আমরা 6 দ্বারা গুণ করে দিলাম, তাহলে দেখো কত হয়, 30। এভাবে গুণ করলে 5, 6, 30 30 হচ্ছে, অর্থাৎ তোমার SSC-র জন্য মার্ক, টোটাল মার্কই বরাদ্দ থাকে 30। তোমার যা GPA সেটাকে 6 দ্বারা গুণ করো। এরপর তোমার HSC-র যে GPA-টা রয়েছে সেটাকেও তুমি 10 দ্বারা গুণ করো, সেটাকে 6 দ্বারা নয়, এটাকে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে 10 দ্বারা গুণ করতে হবে। সেখানেও ধরলাম তুমি GPA 5 পেয়েছো, অর্থাৎ 5 into 10, তাহলে ফলাফলে দাঁড়াবে 50। তুমি HSC-তেও যদি GPA 5 পাও, তাহলে আমরা সেটাকে 10 দ্বারা গুণ করলাম, ফলাফলে দাঁড়ালো হচ্ছে 50 ইন্টু টোটাল দেখো 80 হচ্ছে, 80 মার্কস। তার মানে পরীক্ষার ভিত্তিতে 80 মার্কস, আর তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার 100 and 20 মার্কস, এই দুটো মার্কস মিলে হচ্ছে 200 মার্কস। এর ভিত্তিতে যে যত পায় সেভাবে মেধা ক্রম সাজানো হয় এবং 1250 জনকে নির্বাচিত করা হয় 9টি বিভাগের জন্য। বন্ধুরা, তোমাদের কমার্স গ্রুপের 9টি বিভাগ রয়েছে, পূর্বে বললাম একটু আগেই বললাম যে 9টি বিভাগ রয়েছে। এই 9টি বিভাগ হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ। এই হচ্ছে তোমাদের বিজনেস গ্রুপের জন্য 9টি বিভাগ। এই 9টি গ্রুপে তোমরা সীমিত আসনের জন্য বা নির্দিষ্ট আসনের জন্য ভর্তি হতে পারবে। বন্ধুরা, সি ইউনিট অর্থাৎ কমার্স গ্রুপের এডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টের যে টিস ক্লাস ছিল সেটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।